আবরারের হত্যাকাণ্ড ফ্ল্যাশব্যাকের মতো মনে করিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গনে ইতোপূর্বে নির্যাতিত বহু শিক্ষার্থীর করুণ কাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সেই সব নিহত নিপীড়িত শিক্ষার্থীর মুখ। প্রতিবাদের দেয়ালচিত্রের মুখগুলো ব্যস্ত পথচারীকে যেন বলছে আর কত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। কলাভবনের পাশ দিয়ে হেঁটে গেলে দেখবেন আপনার দিকেই ক্ষতবিক্ষত মুখ নিয়ে তাকিয়ে আছেন এহসান রফিক, সেই রফিক যিনি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে সহপাঠীর কাছে নিজের ক্যালকুলেটার ফেরত চাওয়ায় নির্মম মারধরের শিকার হন। সেই ঘটনার বিচার তো হয়নি, বরং ভয়ে শঙ্কায় রফিক শুধু বিশ্ববিদ্যালয় ছাড়েননি, পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়। রফিকের পাশেই জায়গা পেয়েছে নিরাপরাধ আবু বকর, যিনি ঝরা পাতার মতো ঝরে গেছেন দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে, যার মা 3 বছর নিজের মাথায় তেল না দিয়ে সেই টাকা ছেলের পড়ার খরচ চালাতে সঞ্চয় করেছিলেন। ওদিকে শীতল চোখে তাকিয়ে আছেন হাফিজুর রহমান, যাকে র্যাগের নামে কনকনে শীতের রাতে সারারাত বাইরে রাখা হয়। নিউমোনিয়ার রোগী হাফিজ আর কখনো বসন্ত দেখবেন না। আমি আমাকে নিজেকে ওই জায়গাটায় আমি রাখছি যে আমাকে 3 ঘন্টা পিটাইতো কিংবা আব্বারকে 3 ঘন্টা পিটাইতো, তাও যেন জীবনটা বেঁচে যাইতো। একটা ছেলে কীভাবে মেরে ফেলবে এটা তো সহ্য করার মতো না। প্রশাসন থেকে চাপ এসেছে, ওনারা বলতে চাচ্ছেন কলাভবনে এভাবে মানে গ্রাফিটি বা কোনো ধরনের চিকা মারা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে আবরারের মুখ, দাবি বিচারের। ওদিকে বুয়েটের দেয়ালে কচ্ছপ ভাটছে খোদ বিচারকে পিঠে নিয়ে। দেশের বিচার ব্যবস্থা যে কতটা স্লো সেটা আমরা বোঝানোর জন্য এটা বিচার যে কচ্ছপের উপর এটা আমরা বোঝাতে যাচ্ছি। আসলে কচ্ছপও মাঝে মাঝে আমাদের দেশের বিচার ব্যবস্থার চেয়ে আগিয়ে যায়। আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কিছু একটা ঘটা বুয়েটে আমরা তো আসলে কল্পনাও করতে পারিনি। আমাদের ধারণা ছিল ভালো শিক্ষার্থী মানেই সাধারণের তুলনায় বেশি সংবেদনশীল এবং মানবিক মানুষ, কিন্তু ধারণাটা কতটা ভুল তা তো দৃশ্যমান। যা কিছু হচ্ছে এখন যথেষ্ট অস্বাভাবিক। আমাদের সবাইকে আচরণ মানুষের মতো আচরণ করতে হবে। বুয়েটে হয়তো সিসিটিভি ক্যামেরা আছে বলে জিনিসটা খুব চোখের সামনে ধরা পড়ে গেল, কিন্তু বুয়েটের বাইরে হয়তো অনেক জায়গায় আছে যেখানে লাশটা নিয়ে কোনো একটা জায়গায় ফেলে দিলে আর কেউ কখনো নিখোঁজ হয়ে গেছে। তবে কি ভোগ বাসনার লোভের কাছে পরাজিত হচ্ছে মূল্যবোধ? শিক্ষাঙ্গনে রাজনীতি থাকা উচিত নাকি উচিত নয় আবরার খুনের পর, এই প্রশ্ন এখন দেশজুড়ে। কিন্তু অনেক শিক্ষার্থী এটাও বলছেন যে মৌলিক যে প্রশ্নটির উত্তর সবচেয়ে বেশি জরুরি সেটি হলো মানুষ কবে মানুষ হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।